বন্ধুরা, আবার দুর্গা পূজায় নিয়ে চলে এসেছি তৃতীয় দিনের পুজো পরিক্রমা। আর আজকে আমার পার্টনার হলো আরিয়ানা। আর আজকের এই ভিডিওতে বন্ধুরা তোমাদের সাথে আমি শেয়ার করে নেব শিলিগুড়ির অনেক পুরনো কিছু পুজো। একসময় এই পুজোগুলোর চল আর ডিমান্ড ছিল আকাশ ছোঁয়া, কিন্তু ধীরে ধীরে ক্লাব মেম্বারদের অনুপস্থিতিতে এই পুজোগুলো ধীরে ধীরে ঝিমিয়ে গেছে। আজও পুজো হচ্ছে, কিন্তু আগের মতন চল আর নেই। আসুন শুরু করা যাক প্রথমে পাইন ট্যাঙ্কি মোড়ে রামকৃষ্ণ ক্লাবের পুজো থেকে। শিলিগুড়ি পাইন ট্যাঙ্কি মোড়ে নীলনলিনী বিদ্যালয়ের ঠিক অপোজিটে বা রামকৃষ্ণ ক্লাবের এই পুজোটি এবার পুরোপুরি সেজে উঠেছিল চন্দননগরে আলোকসজ্জা দিয়ে। চারিদিকে এত সুন্দর আলোকসজ্জা হয়তো শিলিগুড়িবাসী কালী পূজার আগে দুর্গা পুজোয় কখনই দেখেনি। এক কথায় এই লাইটিংটাকে তো দশে দশ দিতেই হবে। আর তার ওপরে মণ্ডপসজ্জা, সেটা আপনারা না হয় নিজেরাই দেখে নিন। বিভিন্ন রকমের মেটাল, কিছুটা বাঁশ, বেত এবং স্পেশাল কিছু মেটালিক কালার দিয়ে মন্দিরটাকে পুরোপুরি জীবিত করে ধরার চেষ্টা করেছে এখানকার শিল্পকর্মীরা। আর তাছাড়া এখানে রাজস্থান শিল্পকলার ওপর বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। দুর্গা পুজোর সপ্তমী রাতের ভিড় দেখে বুঝতেই পারছো মন্দির পুরো এ টু জেড ভরে রয়েছে কোনা কানাচে। কিন্তু তার সঙ্গে প্রথম যে পুজো থেকে শুরু করেছিলাম এই নীলনলিনী স্কুলের অপোজিটে রামকৃষ্ণ ক্লাবের, সত্যি কথায় আমাকে মন্ত্রমুগ্ধ করে দিল। কি ডেকোরেশন, আলোকসজ্জা, প্রতিটি দিক থেকে যেন দশে দশ দিতেই হয় ক্লাব সদস্য এবং এখানকার শিল্পীকর্মীদের। শিলিগুড়ির হিলকার রোডের স্বস্তিকা ক্লাবের পুজো প্রায় 50 বছর পুরনো পুজো। একসময় শিলিগুড়িবাসীদের কাছে স্বস্তিকা ক্লাবের পুজো আর জাঁকজমক ছিল আকাশ ছোঁয়া, কিন্তু ধীরে ধীরে এখানে ক্লাব সদস্যদের অনুপস্থিতি এবং ধীরে ধীরে সমাজের সাথে সাথে এই ক্লাবের পুজো ছোট হতে থাকে। আর আজকে দিনে এই পুজো অনেকটাই ছোট হয়ে গেছে, কিন্তু বন্ধুরা এখানে ক্লাব সদস্য যারা রয়েছে তারা তাদের অস্বাভাবিক পরিশ্রম দিয়ে এখন স্বস্তিকা ক্লাবের পুজোকে ধরে রেখেছে। আর এবারও তারা গুজরাটের রাজপ্রাসাদের আমলে আর কিছুটা শিব ঠাকুরের অনুনয়নে এখানকার মণ্ডপ সজ্জাকে তুলে ধরার চেষ্টা করেছে। শিলিগুড়ির বর্ধমান রোডের বিশাল মেগামার্টের ঠিক অপোজিটেই এই পুজোটিও শিলিগুড়িবাসীদের কাছে অনেক পুরনো একটি ঐতিহাসিক পুজো।
প্রতিবছরই এখানকার ক্লাব সদস্যরা বিভিন্ন নতুন নতুন থিম নিয়ে নিজেদের মণ্ডপসজ্জা তুলে ধরে শিলিগুড়িবাসীর কাছে। এবারও তারা সেই দিকে পিছিয়ে ছিল না। আদি যোগীর শিব ঠাকুরের মূর্তি নিয়ে এই মণ্ডপসজ্জাটি তারা গড়ে তুলেছিল খুবই কম সময়ের মধ্যে। আর তাছাড়া এখানে যে মূর্তিটি রয়েছে বন্ধুরা, যেটা দেখতে পারছো, আমার এই মূর্তিটি খুবই পছন্দ হয়েছে। সত্যি কথা বলতে এখানে মণ্ডপসজ্জাও ছিল খুবই সুন্দর। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল শক্তিকর পাঠাগারের পুজো। বন্ধুরা, এখানে পুজোতে সত্যি কথা বলতে খুবই পছন্দের মাটির কাজ, মাটির বিভিন্ন শিল্পকলা দিয়ে গড়ে তোলা হয়েছে এই মন্দিরটি। দেখতেই পাচ্ছ হাতের ধনুচি, প্রদীপ এবং বড় বড় মাটির শিল্পকলা দিয়ে পুরো মন্দিরটাকে গড়ে তোলা হয়েছে। আর তার সঙ্গে লাইটের যে প্রতিভা এখানে দেখানো হয়েছে সত্যি কথায় অনবদ্য। শক্তিগড় পাঠাগার থেকে জাস্ট 1 কিলোমিটার দূরে রয়েছে উজ্জ্বল সংঘ শক্তিগড়ের পুজো। বন্ধুরা, এই পুজোর সবচেয়ে বেশি বা স্পেশাল অ্যাট্রাকশন বলতে পারো এখানের মাঠে জনসংখ্যার ভিড়। আর এবারও সে তার কোনো ডিফারেন্স হয়নি। পুজোর সাথে সাথে এখানে মাঠে যে মেলাটি বসে, প্রতিবার এটি ঝা চকচকে প্রতিটি কোনায় অফুরন্ত ভিড় থাকে। আর তার সঙ্গে চলে বন্ধুবান্ধব ফ্যামিলিদের অপরিসীম আড্ডা, যেটা এখনও তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। বন্ধুরা, প্রতিবারের মতো এই পুজোটি আমার খুবই ফেভারিট, শিবম প্যালেস বর্ধমান রোডের পুজো। বন্ধুরা, তাই সমস্ত পুজোর পাঠ চুকিয়ে শেষে বাড়ি ফেরার পথে এই পুজোটা দেখে যাওয়া ছিল আমার কাছে খুবই স্পেশাল, তাই এবার মিস করিনি। আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক শিবম প্যালেস বর্ধমান রোডের দুর্গাপুজো। নারিকেলের ছোবড়া, বাঁশ, বেত এবং সুপারির খোল দিয়ে খুবই নিখুঁতভাবে গড়ে তোলা হয়েছে এই মন্দিরের চারিদিক। আর তার সাথে আলোকসজ্জাও ছিল পুরো টপ ক্লাস। বলা যেতেই পারে শিবম প্যালেসের পুজো এবার অন্যান্য বছরের তুলনায় আরও বেশি সুন্দর। কিন্তু বন্ধুরা, শিবম প্যালেসে দুর্গাপুজো সেলিব্রেশনটা অন্যান্য দুর্গাপুজোর তুলনায় একটু আলাদা, কারণ এখানে নবরাত্রি সেলিব্রেট করা হয়। আর প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় মায়ের পুজোর সাথে সাথে জাগরাতাও করা হয়, যেখানে অসংখ্য নন বেঙ্গলি, বেঙ্গলি এবং সব রিলিজিয়নেরই মানুষ প্রেজেন্ট থেকে শিবম প্যালেসকে পুজো এবং ভালোবাসায় ভরিয়ে দেয়।
তো বন্ধুরা, আমার আর আরিয়ানার আপনাদের সামনে দুর্গাপুজো পরিক্রমা তুলে ধরার অসীম পরিচেষ্টা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের তরফ থেকে আপনাদের সকলকে শুভ শারদীয়ার অসীম ভালোবাসা ও শুভেচ্ছা রইল আরও একবার।